জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরু। আমি তারকের এখানে গান গাই, হা হা হরিবল। কি দুঃখে গৌর হলি বলকানাই, বলকানাই বল বলকানাই। ভেঙে বল কানাই তাই শুনতে চাই, ভেঙে বল কানাই তাই শুনতে চাই। ছিল কিসের অভাব বৃন্দাবনে, ছিল কিসের চরণে গোষ্ঠে যেতে কষ্ট দেখে গোষ্ঠের পথে পদব্রজে দিনাই যেতে স্পন্ধে করে নিতাম ভাই আসতে পারি কিচ্ছু শোনা যাচ্ছে না। এলসাপড়ার মতো মনে হচ্ছে, তোরে গোচরণে গোষ্ঠে যেতে কষ্ট দেখে গোষ্ঠের পথে পদব্রজে দিনাই যেতে স্কন্ধে করে নিতাম ভাই। সাজাইতাম রাখাল রাজা, সব রাখালে করতাম প্রজা, সাজাইতাম রাখাল রাজা, সব রাখালে সাজা আমরা কি তাই শুনতে পাই।
কপালে এতই সাজা, তোর কপালে এতই সাজা, আমরা কি তাই সহ্য পাই? দুঃখে যে তোর বুবি বিদরে, বংশী বটের ছায়ায় তোরে বসাইতাম রবির কিরণে মুখ ভাঙলে পড়ে, দুঃখে যে তোর বুক বিদরে, বংশী বটের ছায়ায় তোরে বসাইতাম প্রাণ কানায়। নূতন পল্লব শাখা ভেঙে চামর ব্যঞ্জন করতাম অঙ্গে, বলি সে অঙ্গ তোর কিসের লেগে, সে অঙ্গ তোর কিসের লেগে, ধুলাই ধূসর ছাড়ি। কুলের মানন্দ রানী দণ্ডে দণ্ডে ক্ষীরণী, খাওয়াই তো রে নীলমণি, এখন মণি কে দেয় ভাই? দণ্ডে দণ্ডে ক্ষীর নমি, খাওয়াই তো রে নীলমণি, এখন নমি কে দেয় ভাই? রতন বেদীর উপরে বক্ষে ডোরে প্রেমা দোরে ভাবত কমলিনী রায়, তোরে ফুলের সজ্জা ফুল বাসরে রতন বেদীর উপরে বক্ষে ধরে প্রেমা দরে ভাবত কমলিনী রায়। উচ্চ কুচের আঘাত লেগে
সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই, কবিগান সংবাদ তরে কাছে কিংবা আছেন দূরে, প্রত্যেকের শ্রী চরণে প্রণতি জানাই। আজকে যে স্থানে কবিগান বসে শুনছেন জ্ঞানীজন, আমি আগে দুই একবার করেছি পদার্পণ, আবার ডেকেছে বাবাজিরা মরে, তাদের কথা অনুসারে সভা মাঝে দিয়েছি দর্শন। আজকের যে আলোচনা বসে শোনেনি সুধিজনা, একদিকে শ্রীমৎ তারক গোসাই, আর একদিকে সদানন্দ ব্রহ্মচারী, বিভিন্ন ভাবে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাপত্র, আমি একা করে ধরে ধরে তার জবাব দেব সভাপতি। ভূমিকাতে আর শিশির নাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই, এখন ভূমিকাতে আমি শ্রীমৎ তারক চাঁদ গোসাই। কাটকাট কাটকাট কি করতেছেন চিন্তা করেন, নারী নরে দাঁড়িয়ে বলি সবাধারে, এক এক করে আলোচনা করে তার জবাব দিতে চাই। যে ভূমিকায় কবিগান, ভূমিকা বড় প্রধান, শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ খান যিনি লিপিবদ্ধ করেছেন ভুবন, যদি তার গোসাই না আসত কে হরিলীলামৃত লিখত, কয়জনে হরিচাঁদকে চিন্ত বলেন দেখি জ্ঞানীজন। আমার তারকের মতো ভক্ত কে আছে জগতে অত শক্ত, চিরহরি নামে আসক্ত সদা সর্বদায়, গান গাইতে যেত কবিরা সরে, বাবা হরিচাঁদ থাকত কাঁধের উপরে, যার কাঁধে বসে কথা বলতো আমার হরিদয়ময়। একটা আছে উদাহরণ জানি যত জ্ঞানীজন, যেদিন কবিরাজপুর মূল ঘরে কবিগান হয়, তারক আমার গান গাইতে যাবে, কি বলবো সভায় এমে, বিপক্ষ কবিয়াল বড় দামি কবিয়াল, তারক আমার অন্তরে ভয় পায়, গিয়ে বলে বাবা হরিচাঁদের ধারে বাবা গান গাইতে যাচ্ছি কবিরাসরে, নিজ গুণে কৃপা করে তোমার থাকা চাই, ঠাকুর করল বন্দনা তারক তোর ভয় হবে না, আমি সদা সর্বদা থাকব তোরা সরঙ্গি নাই। কথাগুলি যখন বলে বসে শোনেন জ্ঞানী দলে, দাঁড়াইয়া সভাতলে তার বিবরণ দিতে চাই। আসরে গান শুরু হলো বসে শোনেন জ্ঞানী দল, কোথায় গেলেন বসে শোনেন জ্ঞানী দল, অন্তর দিয়ে করো হে চিন্তন, ভালো হলি আমি ভালো কর, তোমার কি মনে হয়, আর তোমাদের তো গান গার মতো মানুষের কথা, যে যে যন্ত্র বাজায় তার তার যন্ত্রের প্রতি একটা যত্ন আহ্বান থাকা দরকার, এটা ভাবো, তোমাকে ভাষা পড়া খালি রাগ আছে, যে যা বাজাবে তার সেই যন্ত্রের প্রতি যত্নশীল, আমি যা করে খাই, যদি কেউ নির্গুণী চালায় সেও নির্গুণীটা বাড়িয়ে নিয়ে সালের পাতায় উঠোইত হয়, কেন কেউ যেন ওকে কোনোভাবে অপমান না করে, কি সত্যি কথা কি, যে যে কর্ম করবে তার প্রতি তার যত্নশীল। তারা গোসাই লিখছে না দিয়ে ধন কোড়াই এলো তেমনি মিশাই ষোলো আনা, মোনা ভাই দয়াময় তোর যে দয়ার নাই, তিনি যেমন দেন
তা নিতেও সময় লাগে। এই জন্য সকলের যত্নশীল হওয়া উচিত বলে আমি মনে করি, এটাই সাধনা। আসরে তারকামার কবি গান গাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই, কাঙ্গালিয়া নাম করে ছোট্ট একটা ছেলে তার বাবার সাথে যায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? বোঝা যায় বাবা? বাহ, ঠিক আছে, আমি তো বেশি ভাও কথা বলি না, যেটুক সময় গান গাবো খালি হরি কথাই পাবো, তাই তো তিনজন থাকলি তাই নিয়ে গাবো। ওই আশারি ভুলো সাটাম দিয়ে কি আর বল, ওর মধ্যে একটাও সত্যি কথা নাই, খালি মিথ্যে দিয়ে বলা। কি আমার ঠাকুরদা আমাকে বাড়ির পাটকুয়ায় ডুব দিয়েছে, আন্দামানে যে উঠিছে, আর ও কয় যে আমার ঠাকুর আটলান্টিক মহাসাগরে ডুব দিয়েছে, আমাকে বাড়ি আমার ঠাকুর মা টিউবওয়েল চাপ দিয়েছে, পাইপ পাইয়ে উঠিছে। আচ্ছা এর মধ্যে কতটুক সত্যি আছে এ শুনে লাভ আছে? যা শুনলে কাজ হয় বসে বসে শোনো, তাই যাতে হরি কৃপা হয় আস্বাদন। এসেছি কামাই করিতে, কামাই করে যেতে পারি যেন ভবেতে, অন্তত কিছু সঞ্চিত করে বাঁচে যেন মানব জীবন। এ যে কবে চলে যাব, কবে কার সঙ্গে নেব, সাধু সঙ্গ কার ভাগ্যে কখন হয়, তাই তো মন করো না দেরি। একবার মদন ভোলে বলো হরি, আমার কবি গায়ে ওই ছেলেটা বসে আছে ধর্মসভায়, ও ওর বাবার কাছে বারে বারে কয়, বাবা সে দেখো যে গায়ে গান, ওনার কাঁধের পরে কে যেন কথা কান, অপরূপ মুক্তিখানা কত সুন্দর দেখায়, কত সুন্দর দেখায়। এটা বোট না কোথায় রাখিস? এই জন্য কইছি বাড়ি যাবি না, বৌমার কাছে গেলি সব শেষ হয়ে যায়, বুঝিস না? যা ধরে রাখলি কাজ হয় তাই ধরে, প্রত্যেক দিন যাবি যেটু পাস তাই ওই জায়গায় থুই আসবি। কি অশ্বিনী গোসাই খালি খালি বলছে, যেজন রক্ষা করে পিতৃধন সেই সেভাবে বাপের বেটা বিচক্ষ, পিতৃধনে হরিধন বিরাজ করে, লইয়ে না শেষ হরিরাজ বিহারি মহারাজ করে। ও যখন গান গাই দাঁড়িয়ে বলি সবার, তারকা আমার গান গাই দাঁড়িয়ে বলি সবার ঠাই, ওই বাচ্চা ছেলেটা বাবার কাছে কয়, বাবা দাবর দেয় ছেলেটারে, তুই কথা বলিস কেন জোরে জোরে, আমার তারকের গান তোর জন্য শোনা হলো দায়। বাবা তো আর বোঝে না ছেলে কি দেখে, বাবা তো তা দেখে না, এ তো এক জন্মের সাধনায় কহ নাই হয়, মায়ের চার পিতার চার গুরু দেওয়া দশ, ১৮ মোকাম তত্ত্বে ফেরে মহারস, যে ১৮ রসে দেহ হয় বাস, দেহ খানা শুধু মা বাবা করে যায় দান, আত্মা দান করার ক্ষমতা মাতা পিতা কোনোদিন না পান, সেই পরমাত্মার জোরে আত্মা আসে, পরমাত্মা আত্মাকে ধরিয়ে বসে। তাহলে কার কবে জন্ম কেউ বলিতে না পারে, এই একমাত্র জানে কারা সাধু গুরু মহাজন জানা, একমাত্র তারাই সাধন জগতে উত্তীর্ণ হতে পারে।
আগে তারে জানা চাই আমি কবে এসেছি এ ধরাই। বাবা তো বসে না তাই বারে বারে ছেলেকে গাড়ি দেয় আসে। ছেলে বারে বারে বলে বাবার ধারে চেয়ে দেখো ওনার কাঁধের উপরে পা দুটো বুকের উপরে কত সুন্দর পা দোলায় আর কথা জানো কয়। বাবা আবার দাবর দিল কাঙালে চুপ করে বসে থাকলো আর কব না যা করে বসাই যখন গান গিয়ে বাইরে যাবে গোখরাই যখন বাইরে যাবে আমি যাব গোসার কাছে এবে সামনে গিয়ে দেব দর্শন যার কাঁধের পরে আসে মশা এ তো মিথ্যা নয় সত্যকারে কথা খাসা আমি তার কাছে কথাগুলি করব উত্থাপন। তারক আমার গান গেয়ে যখন প্রাত কর্ম সর্বাত্তরে বাইরে গেল কাঙালে গিয়ে সামনে দাঁড়ালো ডাক দিয়ে বলে গোসাই নিবেদন তব রাঙা পায়। গান গাইলে যখন আসরে দেখি ছোট্ট একটা বাচ্চা ছেলে বসে আছে কাঁধের উপরে সে যা বলে আপনি বলে দেন আসরে ছেলেটারে রাখিলে কোন জায়গায়। একা এলে মাঠের ভিতরে ছেলেটাকে রাখলে কোথায় বলো দেখি আমারে ওই রূপ আমি জীবনে দেখি নাই। তারক করে বর্ণনা আমার কাছে তো কেউ ছিল না মিথ্যা কথা কেন বলো হে বাচ্চা ছেলে জানিবার আশা। ছেলেটা বলে ছল চাতুরি করবেন না আপনার কাঁধের পরে বসে কথা বলে সেই গেলে শোনা যা বলে আপনি তাই দিয়েছেন বলে। তারক তখন ভাবনা জাগলো গেলে আমি বলেছিলাম শিহরের চরণ তলে আমি গান গাইলে বাবা আমার থাকবে সাদা কলে। আমার মনে হয় আমার গানের আসরে বাবা বসেছিল আমার কাঁধের উপরে যেরূপ আমি করতে পারি নাই দর্শন এই বাচ্চা ছেলেটার সাধনা ভালো ওর সাধন যোগে হরি দর্শন হলো। কারো কই ছেলে তার পায়ের উপরে টান টান হয়ে ফড়িয়ে গেল